স্বচ্ছ দ্বারা, যে ঝর্ণার স্বচ্ছ জল আপনাকে বিমোহিত করবে। মূলত চন্নার পাড়ের পাদদেশে এই ঝর্ণার অবস্থান, তারপরও অনেকের কাছে অপরিচিত এই স্বচ্ছতারা। আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই ঝর্ণা এবং সেই সাথে আপনাদের একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই চলুন একসাথে ঘুরে আসি গুনো ট্রেলের এই লুকায়িত ঝর্ণা থেকে। স্বচ্ছতারা যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করি চট্টগ্রামের একেখান বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে, এবং সীতাকুণ্ড বাজারে নেমে ব্রেকফাস্ট করে সিএনজি যোগে রওনা দিলাম চন্নার পাড়ের সামনে। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়, কিন্তু আজকে আমি চন্দ্রনাথ পাহাড় যাচ্ছি না, আমি চন্দ্রনাথ পাহাড়ের সামনে নতুন একটা ট্রেলে যাচ্ছি, যে ট্রেলের সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না। আর ট্রেলটাতে যাওয়ার ক্ষেত্রে চন্দ্রনাথের পাশে হাতের বামে দেখবেন একটা ঝিরি আছে, আমরা ওই ঝিরি দিয়ে নেমে হাঁটা শুরু করব। আর আমি এখন ঝিরি দিয়ে নামছি। রাস্তাটা আবার খেয়াল করুন, এটা সোজা কিনা চন্দ্রনাথ পাহাড় চলে গিয়েছে, চন্দ্রনাথের পাশেই দেখবেন একটা ঝিরি রয়েছে, আমরা ওই ঝিরি ধরেই ঝিরির পথ ধরে নামবো। এটাই হচ্ছে সে ঝিরি। এই ঝিরি ধরে 30-40 মিনিট হাঁটার পর আমরা ঝর্ণার দেখা পাবো। ঝিরিতে নামার পর দেখতে পাচ্ছি এখানে পানি অনেক কম, দ্যাট মিনস আমরা ঝর্ণায় খুব একটা পানি পাবো না বলা যাচ্ছে। আর এই স্বচ্ছতারা ঝর্ণার একটাই প্রবলেম হচ্ছে, টানা 2-3 দিন বৃষ্টি না হলে এখানে পানি পাওয়াই যায় না টোটালি। আমি কিন্তু গত সপ্তাহে একবার এসেছিলাম এখানে, যারা আমার ফেসবুক অ্যাড আছেন বা ইউটিউবে ছবিগুলো দেখেছেন তারা বলতে পারবেন। তো যখন এসেছিলাম এখানে কিন্তু প্রচুর পানি পেয়েছিলাম, কারণ টানা 4-5 দিন তখন কিন্তু বৃষ্টি হয়েছিল, যে কারণে একদম ভরপুর পানি পেয়েছিলাম। আজকে আসার একটা কারণ হচ্ছে আমাকে ওখানে অনেকেই কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন যে যাওয়ার ডিটেলস পড়ার জন্য, কারণ এই ট্রেলটা খুব একটা পরিচিত না সবার মাঝে, যে কারণে আজকে আবার আসা। তো আজকে আমি ট্রাই করবো আপনাদেরকে সেই ট্রেলে যাওয়ার সহজ ওয়েটা দেখানোর জন্য। আর ঝিরিতে পানি কম তাই একটু হতাশ বলা চলে, কারণ পানি কম থাকলে ঝর্ণায়ও পানি পাবো না। বাট এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এরকম টানা আর 1 ঘন্টার মতো বৃষ্টি পড়লে কিন্তু ঝর্ণায় পানি পাবো, দেখা যাক কি হয়। আমরা কিন্তু রাস্তা সোজা এসেছি, ঝিরি ধরে সামনে এসেছি। এখানে আসার পরে আপনারা কিন্তু ওয়াই শেপে দুইটা রাস্তা দেখতে পাবেন, একটা হাতের বামে গিয়েছে আর একটা ডানে গিয়েছে। প্রথম ওয়াই শেপ দেখার পরে আপনারা হাতের ডানের রাস্তা ফলো করবেন। হাতের বামে রাস্তা ধরে বেসিক্যালি আমি এখন শিওর জানি না এই রাস্তা ধরে কোথায় যাই, বাট ঝর্ণা যাওয়ার রাস্তা কিন্তু হাতের ডানে। তো সেক্ষেত্রে আমি আবার বলছি, আপনারা এই পথ ধরে সোজা আসার পর ওয়াই শেপ দেখতে পাবেন, আর ওয়াই শেপের হাতের ডানের রাস্তা ধরে যাবেন, যেমনটা আমি যাচ্ছি এখন। আমি প্রথম স্টেপ থেকে 2 মিনিটের মতো হেঁটে আসার পর আমি আবার আরেকটা ওয়াই শেপের মতো পেয়েছি। এখানে আবার আপনারা একটা কাজ করবেন, এখানে কিন্তু হাতের বামে যাবেন। প্রথম ওয়াই শেপে হাতের ডানে, পরের ওয়াই শেপে হচ্ছে হাতের বামে। আর ঝিরিটা কিন্তু খুব সুন্দর, একদম নিরিবিলি। আজকে কিন্তু ফ্রাইডে, তারপরও এখানে কোনো টুরিস্ট নেই। ওই যে বললাম অনেকের অজানা এই ট্রেল, এখানে পাথরগুলোতে কিন্তু সবচেয়ে বেশি সতর্ক থাকবেন, আর এখানে খালি পায়ে ভুলও আসবে না। পাথরগুলো যেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তার উপর কিন্তু ধারালো টাইপসের। আমি গত সপ্তাহে যখন এসেছিলাম খালি পায়ে এসেছিলাম, আমার আইডিয়া ছিল না এই ঝিরি নিয়ে, আর খালি পায়ে ট্রেকিং করতে কিন্তু আমি একটু অভ্যস্ত, অনেকগুলো ট্রেকিংই করেছি খালি পায়ে, আর ঝিরিতে কিন্তু খালি পায়ে হাঁটার মজাও আলাদা, তো সেই চিন্তা করে এসেছিলাম। বাট এখানে আসার পরে বড় বড় পাথরগুলোতে হাঁটতে আমার খুব বেশি কষ্ট হয়ে গিয়েছিলো, তো যে কারণে কিন্তু আজকে ট্রেকিং শু পরে ঝিরিতে আসলাম। সাধারণত অন্যান্য ঝিরিতে দেখা যায় কি পাথরের পাশাপাশি পাশে মাটির রাস্তা থাকে হাঁটার জন্য, বাট এই ঝিরিতে কিন্তু পাশে আপনি চাইলেও হাঁটতে পারবেন না, কারণ এখানে দুপাশেই পাথর, তো আপনাকে কিন্তু ঝিরির ভেতর দিয়ে হাঁটতে হবে। তো সেক্ষেত্রে আসার সময় অবশ্যই ট্রেকিং শু মাস্ক পরে আসবেন।
আশা রাখছি আর 15 মিনিটের মতো হাঁটলে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসবো। এখানেও দেখতে পাচ্ছি দুইটা যাওয়ার পথ। এর আগে যখন এসেছিলাম আমার মনে আছে আমি দুইটা ঝিরির কথা মনে আছে, বাট এখন এসে দেখলাম তিনটা ঝিরি, তো একটু বিপদে পড়ে গেলাম। আমি এখন এই পথ ধরে কিছু দূর হেঁটে যাব। হেঁটে যাওয়ার পর যদি রাস্তা না পাই, অর্থাৎ বামের রাস্তা ধরে যদি রাস্তা না পাই, তাহলে আমি আবার ডানের রাস্তা ধরে হেঁটে যাব। তো সেক্ষেত্রে আমি এই পথ ধরে কিছুক্ষণ হেঁটে দেখি, কারণ আমার যেহেতু এর আগে যাওয়ার অভিজ্ঞতা আছে। মিনিট পাঁচে খাটলে আশা করি আমি বুঝতে পারবো এই রাস্তা ধরে আমি গিয়েছিলাম কি না। এখন যাওয়া যাক। ওই ঝিরি ধরে ঝর্ণা হওয়ার কোনো চান্স নেই আমার যতটুকু মনে আছে, এই ঝিরি ধরে আমি যাই নাই। সো আমরা যেখান থেকে হাতের বামের রাস্তা ধরে ঢুকেছিলাম ওই জায়গায় আবার ব্যাক আসলাম। এখন আমরা হাতের ডানের রাস্তা ধরে যাব, আশা করি এই রাস্তায় আমরা ঝর্ণার দেখা পাবো। তবে এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, একদম মুষলধারে বৃষ্টি যেটা বলে। নতুন একটা টেনশন মাথায় যুক্ত হলো যে রাস্তা এটা কি না। আমি এর আগে আসার পরও আমি রাস্তা ভুল করছি, রাস্তাটা এত পরিমাণ ট্রিকি এখানে। বাট আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি যাওয়ার সময় ফুল ডিটেলস দিয়ে দিব। রাস্তা এটাই হবে আমার এখন মনে পড়েছে, কারণ এর আগের বার যখন এসেছিলাম আমি এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলেছি। তো সেক্ষেত্রে এখন শিওরলি বলা চলে রাস্তা এটাই হবে। টেনশন দুই গেছে মাথায় না রাস্তাটা। হ্যাঁ রাস্তাটা মূল ট্রেল থেকে আমাদের প্রায় 40 মিনিটের মতো লাগলো ঝর্ণার কাছাকাছি আসতে। আর এখান থেকে কিন্তু আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি, তো এখান থেকে কিন্তু হতাশ বলা চলে, কারণ কোনো পানি দেখতে পাচ্ছি না ঝর্ণায়। যখন টানা 2-3 দিন বৃষ্টি হয় এই ঝর্ণার পানি যে কী পরিমাণ থাকে সেটা আপনাদের আমি দেখিয়ে দিব। আমি যখন এসেছিলাম এর আগের বার তখন কিন্তু খুব ভালো পানি পেয়েছিলাম, আর সেই ভিডিওর কয়েকটা ক্লিপ আপনাদের দেখাবো। তো এটাই হচ্ছে সীতাকুণ্ডের লুকায়িত স্বচ্ছধারা ঝর্ণা, যে ঝর্ণার পানি কিন্তু এখন অনেক কম, যার একটাই কারণ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি এখনও পড়ছে বাট খুব কম। এটাই হচ্ছে ঝর্ণার বর্তমানে অবস্থা। বাট যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু সব দিক থেকে পানি পড়ে, যেটা আমার এই ক্লিপটা দেখলে বুঝতে পারবেন। এই ক্লিপটা আমি গত সপ্তাহে এসেছিলাম, তখন টানা 2-3 দিন বৃষ্টির পর এসেছিলাম, যে কারণে আমি ভালোই পানি পেয়েছিলাম। আজকে পানি একটু কম। এইচবি তুমি কি হতাশ পানি নাই ঝর্ণায়? না আমি হতাশ না, খুশি তুমি? জি ভালো আছে। ঝর্ণায় এখন পানি কম, তারপরও নিজেদের মতো করে আমরা টাইম স্পেন্ড করছি। তবে যখন এই ঝর্ণায় ভরপুর পানি থাকে তখন এর আসল সৌন্দর্য দেখা যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পর যেন এই ঝর্ণায় আসেন। আমরা এখন স্বচ্ছধারার থেকে বেরিয়ে যাচ্ছি। শুরুতে যখন এসেছিলাম পানি তেমন ছিল না, বাট এখন দেখতে পাচ্ছেন পানি কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। আর সে সাথে এখানে কিন্তু উপর থেকে অনেক বড় বড় পাথর পড়ে, যেটা আপনারা আসলে দেখতে পাবেন। এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং খুব রিক্স, তো যারা আসবেন অবশ্যই খুব বেশিক্ষণ এখানে সময় কাটানোর দরকার নাই। আমরা আর কোনো রিক্স নিব না। এখানেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথর দশ, উপর থেকে এখানেও পাথর দশ হয়েছে। আর সেক্ষেত্রে আমরা আবার যেভাবে এসেছিলাম সেভাবেই ফেরত যাচ্ছি। আসতে সময় লাগলো, রাস্তা খুঁজে পেতে একটু প্রবলেম হয়েছিল, আর যেতে আশা করি তেমন প্রবলেম হবে না। আমরা রওনা দিলাম আর বৃষ্টিও আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তবে বলে রাখি এই সম্পূর্ণ ঝর্ণা ট্রেল শেষ করতে আপনাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। চলে আসলাম আমরা ঘুরে স্বচ্ছধারা ঝর্ণা। এখান থেকে আমরা সীতাকুণ্ড বাজার যাব, সীতাকুণ্ড বাজারে লাঞ্চ করে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব। আর বৃষ্টি কিন্তু এখনও থামেনি, বৃষ্টি এখনও চলমান রয়েছে। আর দূরে চন্দননাথ পাহাড়ে কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা, পাহাড়ের চূড়োগুলো বোঝা যাচ্ছে না। যাদের মনে এখনও প্রশ্ন রয়েছে ঝিরি দিয়ে এই ঝর্ণায় যাবেন কীভাবে, তারা এই ক্লিপগুলো আবার ফলো করেন। প্রথম ওয়াইশেপ দেখার পরে আপনারা হাতের ডানের রাস্তা ফলো করবেন, পরের ওয়াইশেপে হচ্ছে হাতের বামে। এখন আমরা হাতের ডানের রাস্তা ধরে যাব,
আশা করি এই রাস্তায় আমরা ঝর্ণার দেখা পাবো। ক্লিপগুলো দেখার পর আশা করি বুঝতে পেরেছেন এখন আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরও যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে আস্ক করতে পারেন। তবে একটি কথা, যারা চনাত পাহাড় ঘুরতে আসেন তারা চাইলেই কিন্তু এ ঝর্ণাও ঘুরে যেতে পারেন। আর তবে বৃষ্টি থাকলে পানি পাবেন, আর বৃষ্টি যদি না পড়ে পানি থাকবে না, কারণ এই ঝর্ণা পুরোটাই বলা চলে সিজনাল, টানা বৃষ্টি হওয়ার পরেই কিন্তু পানি থাকে। সব কিছু মিলিয়ে এটি ছিল আমাদের আজকের স্বচ্ছধারা ঝর্ণার ভ্রমণ গাইডলাইন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে আস্ক করতে পারেন কিংবা ফেসবুক পেজেও নক করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ৩০টা দিলে ২০টা দিয়ে দিব ১০টা ফেরত দিলে কত দিবা ২০টা দিয়ে ১০টা